1959 সালের 30শে মার্চের দিন দলাই লামা তিব্বত থেকে পালিয়ে ভারতে চলে এসেছিলেন। ওনাকে ভারতের সরকার ভারতে থাকতে দিয়েছিল, আর তারপর থেকেই দলাই লামা ভারতে থাকছেন। আপনাদের জানানোর জন্য বলি, 1959 সালে তিব্বতের ক্যাপিটাল লাহাসাতে চাইনিজ আর্মি নিজের ক্র্যাকডাউন দ্রুত বাড়িয়ে দিয়েছিল। স্বাধীন তিব্বতের দাবি করা মানুষদের ক্র্যাকডাউন পিকে চলে গেছিল, যার পর 23শে মার্চ চাইনিজ আর্মি তিব্বতকে পুরোপুরি টেকওভার করে নিয়েছিল। আর তারপর দলাই লামা সেখান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। 30শে মার্চ 1959 সালে ভারত দলাই লামাকে অফিসিয়ালি ভারতে আশ্রয় দিয়েছিল, কারণ চীন ওনাকে অ্যারেস্ট করত। চলুন, একটা কাজ তো ভালো করেছেন জওহরলাল নেহেরু, কারণ ওই সময় জওহরলাল নেহেরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। নমস্কার দেশবাসী, তো চলুন শুরু করি আজকের সর্বপ্রথম আপডেট, যেটা রয়েছে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে নিয়ে। আগের দিন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের ফরেন রিজার্ভের ডেটা রিলিজ করেছে, যা অনুযায়ী বিগত এক সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভে 140 মিলিয়ন ডলারের বৃদ্ধি দেখতে পাওয়া গেছে, যার পর এখন ভারতের ফরেক্স রিজার্ভের লেটেস্ট ফিগার 642.6 বিলিয়ন ডলার হয়ে গেছে। যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং দেখি, তো ফরেক্স রিজার্ভের মামলায় ভারতের র্যাঙ্ক 4th, সবচেয়ে বেশি ফরেক্স রিজার্ভ রয়েছে চীনের, আর সে 3.2 ট্রিলিয়ন ডলারের সাথে টপে রয়েছে। সেকেন্ডে রয়েছে 1.2 ট্রিলিয়ন ডলার নিয়ে জাপান, তৃতীয় স্থানে 868 বিলিয়ন ডলারের সাথে সুইজারল্যান্ড, ফোর্থ পজিশনে রয়েছে ভারত, পঞ্চমে রাশিয়া, ছ নম্বরে তাইওয়ান এবং সপ্তম নাম্বারে রয়েছে সৌদি আরব। চলে আসি পরবর্তী আপডেটে। আপনারা সবাই জানেন, রিসেন্টলি আমেরিকার বাল্টিমোরে একটা কার্গো শিপ ব্রিজকে ধাক্কা মেরে ভেঙে দিয়েছিল। ওই জাহাজে ভারতের 22 জন ক্রু মেম্বার ছিল। এই জন্য ওই অ্যাক্সিডেন্টকে নিয়ে আমেরিকাতে ভারতকে টার্গেট করার চেষ্টা করা হচ্ছিল। আপনাদের স্ক্রিনের ওপর যে ভিডিওটা চলছে সেইটা দেখে আশা করি বুঝতে পারছেন আমেরিকা কি বোঝাতে চেয়েছিল। অথচ ওই জাহাজে কিন্তু 2 জন আমেরিকান পাইলটও ছিল, যারা জাহাজটা অপারেট করছিল। জাহাজে পাওয়ার ফেলিউরের জন্যই দুর্ঘটনা ঘটেছিল। পরে অবশ্য আমেরিকা নিজের ভুল বুঝতে পারে এবং অনেক আমেরিকানদের প্রাণ বাঁচানোর জন্য ভারতীয় ক্রিউ মেম্বারদের হিরো বলে। পরবর্তী আপডেট রয়েছে ভারত ও পাকিস্তানকে নিয়ে। আসলে 2 দিন আগে ভারতে পাকিস্তানের এমবেসি তাদের বাংলোতে পাকিস্তান ডে সেলিব্রেট করেছিল। এই দিন পাকিস্তানে কনস্টিটিউশন লাগু হয়েছিল, আর এটা এক ধরনের রিসেপশন ছিল, যেখানে পাকিস্তান এমবেসি এবং ভারতের অনেক মানুষকে ইনভাইট করা হয়েছিল। এখন যেহেতু এই ফাংশন পাকিস্তান এমবেসির ভেতরে হচ্ছিল, তো সেক্ষেত্রে ভারত সরকার কোন রকম ইন্টারফেয়ার করতে পারত না। এরই সাথে এটা প্রথমবার নয় যখন পাকিস্তান নিজের ন্যাশনাল ডে এর সেলিব্রেশনের জন্য নিজের এমবেসিতে ভারতের ভেতরে কোনো ফাংশন রাখে। 2019 সালের আগেও এই ধরনের সেলিব্রেশন নিউ দিল্লিতে অবস্থিত পাকিস্তানের এমবেসিতে প্রতি বছর হতো, কিন্তু তারপর 2019 ভারত সরকার আর্টিকেল 370 এবং 35 কে অ্যাবলিশ করে, যার জন্য এই ধরনের সেলিব্রেশন পরবর্তী 4 বছর ধরে হয়নি। কিন্তু এই বছর 2024 পাকিস্তানের এমবেসি প্রায় 4 বছর পর ভারতে নিজের ন্যাশনাল ডে সেলিব্রেট করে। হয় কি ভারত সরকার এই বছর পাকিস্তান এমবেসির এই কার্যক্রমে নিজের কোনো অফিসিয়ালকে পাঠায়নি। পাকিস্তান ন্যাশনাল ডেতে এই বছর কোনো রিপ্রেজেন্টেশন ছিল না, যেখানে 2019 আগে ভারত সরকার নিজের কিছু আধিকারিককে পাঠাতো। এখানে এটা পরিষ্কার ভাবে দেখিয়ে দেয় আর্টিকেল 370 এবং 35 কে অ্যাবলিশ করার পর মোদী সরকারও তার ভাবনায় কোন রকম নমনীয়তা আনছেন না। পরবর্তী আপডেট রয়েছে ইউনাইটেড নেশনকে নিয়ে। প্রথমে জার্মানি, তারপর আমেরিকা, আর এখন ইউনাইটেড নেশনও ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো শুরু করে দিয়েছে। আসলে ইউনাইটেড নেশন সিকিউরিটি জেনারেলের স্পোকপারসন দিল্লির চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট নিয়ে একটা মন্তব্য করেছেন। ইউএন স্পোকপারসন স্টিফেন ডুজারিক নিজের স্টেটমেন্টে বলে, আমরা আশা করি ভারত ওই সমস্ত দেশ যেখানে ইলেকশন হচ্ছে সেখানেই সমস্ত মানুষের অধিকারকে প্রোটেক্ট করা হোক, তাদেরও যারা পলিটিক্স এবং সিভিল রাইটের অন্তর্গত, সবাই ফ্রি এবং আনফেয়ার অ্যাটমসফিয়ারে ভোট দেওয়ার অধিকার পাক। অবশ্য দেখা হলে ইউনাইটেড নেশনের কাছে করার জন্য বড়সড় কাজ রয়েছে, এর জন্য ওনার ভারতের বিষয়ে কোনো কমেন্ট না করলেই ভালো হয়। অরবিন্দ কেজরিওয়ালের কেস কোর্টে চলছে, জুডিশিয়াল প্রসেসের থ্রু কোর্টে প্রপার কার্যকলাপ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তারা ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে।
আসছে। পরবর্তী আপডেট রয়েছে ভারতে আমেরিকান এমবেসিকে নিয়ে। আসলে খবর বেরিয়ে আসছে নিউ দিল্লিতে আমেরিকার যে এমবেসি রয়েছে সেখানে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। এমনকি আপনারা এটা জেনে অবাক হবেন, অনেক অ্যাক্টিভিস্ট এবং স্টুডেন্ট লিডার্সও ছিলেন, তারা সবাই আমেরিকান এমবেসিতে ইফতার পার্টির জন্য উপস্থিত ছিলেন। এখন আমেরিকান এমবেসির সিনিয়র ডিপ্লোমেটস এবং ইভেন আমেরিকার ভারতে অ্যাম্বাসেডর এরিক গার্সেট্টিও ওই সমস্ত কাশ্মীরি অ্যাক্টিভিস্ট আর কাশ্মীরি স্টুডেন্ট লিডারদের সঙ্গে কথাবার্তা বলে। সেই সাথে খবর রয়েছে গেস্ট লিস্টে কাশ্মীরি স্টুডেন্ট এবং কাশ্মীরি অ্যাক্টিভিস্টদের সাথে কিছু কাশ্মীরি লয়ারও ছিলেন। ইফতার পার্টির জন্য ধন্যবাদ জানিয়ে একজন কাশ্মীরি অ্যাক্টিভিস্ট বলেন, এটা প্রথমবার হচ্ছে যখন আমেরিকান এমবেসি তাদেরকে ইফতার পার্টিতে ইনভাইট করেছে। এরই সাথে তিনি বলেন, আমেরিকান অফিসিয়ালস ইফতার পার্টিতে তাদের জিজ্ঞাসা করে যে কাশ্মীরের মানুষরা কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে। অবশ্য সব কথা তো এখন সামনে বেরিয়ে আসবে না, কিন্তু অবাক করা বিষয় হলো একদিকে আমেরিকা বলে তারা ভারতের সঙ্গে কোঅপারেশন ও বন্ধুত্বকে আরো মজবুত করতে চায়, তো অন্যদিকে আমেরিকা আজকে ডেটে নিজের ইফতার পার্টিতে কাশ্মীরি অ্যাক্টিভিস্টদের ইনভাইট করছে, যেখানে আমেরিকা জানে ভারত কাশ্মীরের বিষয়ে কোনো বাইরের দেশের ইন্টারফেয়ার একদমই পছন্দ করে না। পরবর্তী আপডেট রয়েছে ইন্ডিয়া এবং ইউক্রেনকে নিয়ে। ইউক্রেনের বিদেশ মন্ত্রী দামিত্র কুলেভা ভারতে এসেছিলেন আর তিনি ভারতের সঙ্গে মিলে একটা পিস ফর্মুলা নিয়ে কথাবার্তা বলেন। ইউক্রেন চায় ওই পিস ফর্মুলা ভারত রাশিয়ার সঙ্গে ডিসকাস করুক আর রাশিয়াকে পিস ফর্মুলায় রাজি করানোর জন্য রাশিয়ার ওপর প্রেশার ক্রিয়েট করুক। চলুন, এটা নয় ঠিক আছে। কিন্তু ইউক্রেনিয়ান বিদেশ মন্ত্রী দামিত্র কুলেভা আগের দিন একটা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি ভারতকে বলেন, ভারতের রাশিয়ার সঙ্গে নিজের সম্পর্ককে রিথিং করা উচিত, মানে পুনরায় ভাবা উচিত যে রাশিয়ার সঙ্গে কি ভারতের নিকট সম্পর্ক রাখা উচিত নাকি না। মিস্টার কুলেভা বলেন, রাশিয়ার যে সোভিয়েত লিগাসি ছিল সেটা এখন ইয়াপোরেট হচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে। রাশিয়া সোভিয়েত ইউনিয়নের কোনো দেশ নয়, এক্ষেত্রে ভারতের উচিত ইউক্রেনের সঙ্গে টাইসকে মজবুত করা, এর ফলে ভারতের ট্রেড ও টেকনোলজিতে অনেক ফায়দা হবে। অবশ্য এটা ইউক্রেনকে ভারতের ওপরেই ছেড়ে দেওয়া উচিত যে আমাদের কাদের সঙ্গে টাইসকে বেশি মজবুত করতে হবে আর কাদের সঙ্গে না। নেক্সট আপডেট রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে। রিপোর্ট অনুযায়ী রিসেন্টলি ভারত আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে নিজের সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসকে লঞ্চ করে ওখানে একটা টেস্ট করেছিল। ওই টেস্টে ব্রহ্মস মিসাইল হাই প্রিসিশনের সাথে টার্গেটকে হিট করে এবং নিজের সমস্ত গোলকে অর্জন করে, যার ইনফরমেশন ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ড দিয়েছে। নেক্সট আপডেট রয়েছে ইন্ডিয়ান নেভিকে নিয়ে। বিগত কিছু সময় ধরে আরব সাগর, লোহিত সাগর ও আশেপাশের রিজিয়ানে ইন্ডিয়ান নেভি অনেক ধরনের অ্যান্টি পাইরেসি রেস্কিউ অপারেশন করছে, যার জন্য আজ যে কোনো দেশের জাহাজ বা ফিশিং ভেসেলের ওপর যদি সোমালি পাইরেটসদের কোনো হামলা হয় তো তারা সোজা ভারতীয় নেভির কাছে সাহায্য চায়। রিসেন্টলি আবার এটাই ঘটেছে, আলকাম্বাস 786 নামের একটা ইরানিয়ান ফিশিং ভেসেলকে সোমালি পাইরেটসরা হাইজ্যাক করে ফেলেছিল, যার পর তারা ভারতীয় নেভির কাছে সাহায্য চায় আর তারপর ভারতীয় নেভি ওই ফিশিং ভেসেলকে উদ্ধার করার জন্য নিজের দুটো ওয়ারশিপকে ডিপ্লয় করে, INS সুমেধা ও গাইডেড মিসাইল ফ্রিগেড INS ত্রিশূল। মনে করা হচ্ছে এই ফিশিং ভেসেলে 23 জন পাকিস্তানি নাগরিক ছিল, যাদেরকে 9 জন সোমালি পাইরেটসরা হাইজ্যাক করে বন্দী বানিয়ে নিয়েছিল। খবর বেরিয়ে আসছে ইন্ডিয়ান নেভি ওই সমস্ত পাকিস্তানি মৎস্যজীবীদের সোমালি পাইরেটসদের হাত থেকে উদ্ধার করে নিয়েছে আর এই অপারেশন টোটাল 12 ঘন্টা ধরে চলেছিল, যার পর 9 জন সোমালি পাইরেটস ইন্ডিয়ান নেভির সামনে স্যারেন্ডার করেছে। অবশ্য পাকিস্তানের এই 23 জন মানুষের ভারত জিন্দাবাদ স্লোগান তোলা উচিত। কিছুদিন আগেই ইন্ডিয়ান নেভি চিফ বলেছিলেন, ইন্ডিয়ান ওশিয়ানের নাম যেহেতু ইন্ডিয়ান নামে রয়েছে, এক্ষেত্রে এটা ইন্ডিয়ান নেভিরই দায়িত্ব হয় এই সমস্ত জাহাজ এবং ফিশিং ভেসেলকে সোমালি পাইরেটসদের হাত থেকে বাঁচানো। পাকিস্তান এবং আমেরিকা রিলেটেড খবর রয়েছে। আগের দিন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানের নতুন প্রাইম মিনিস্টার শাহবাজ শরিফকে একটা লেটার পাঠিয়েছে আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওনাকে শুভেচ্ছা জানিয়েছে। লেটারে জো বাইডেন বলেছেন, তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে আরো মজবুত করবে আর দুই দেশের মানুষের মাঝে কানেকশনকে আরো স্ট্রং করবে। অবশ্য অবাক করা বিষয় হলো জো বাইডেন শাহবাজ শরিফকে কল করেন না, বরং একটা লেটার লিখে
করেই পাশ কাটিয়ে যায়। আর এটা একদম নিশ্চিত ওই পত্রটাও জো বাইডেনের কোনো জুনিয়র লেভেলের অ্যাসিস্ট্যান্টই লিখেছেন। নেক্সট আপডেট রয়েছে অরুণাচল প্রদেশকে নিয়ে। আসলে আগের দিন চীনের ডিফেন্স মিনিস্ট্রির স্পোক পার্সন সিনিয়র কর্নেল ভিকুয়ান পুনরায় অরুণাচলের বিষয়টা তোলে আর বলে অরুণাচল প্রদেশের আসল নাম ইয়াংনান এবং এই রিজিয়ান ঐতিহাসিক সময় থেকেই চীনের অংশ। উনি বলেন ভারত ও চায়না নিজের বর্ডার ডিসপিউটকে ডায়ালগ এবং কনসালটেশনের মাধ্যমে সলভ করতে পুরোপুরি সক্ষম। ওদিকে আমেরিকা নিজেদের ফায়দার জন্য অন্যান্য দেশের মাঝে ডিসপিউট এবং বিবাদ সৃষ্টি করায়। অবশ্যই এটা মার্চ মাসে পঞ্চমবার হল যখন চীন অরুণাচল প্রদেশকে নিজের অংশ বলেছে। তিনবার চীনের বিদেশ মন্ত্রণালয় এবং দুবার চীনের ডিফেন্স মিনিস্ট্রি। তো বন্ধুরা, এখন এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই ব্যক্ত করুন। একজন ভারতীয় হিসাবে আপনার মন্তব্য অত্যন্ত মূল্যবান। আর একটা কথা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন। দেখুন, এটা আপনাদের জন্য সামান্য ব্যাপার হলেও এক একটা লাইক আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।